الله أكبر আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা যে ভিডিওটি নিয়ে আপনাদের জন্য নিয়ে এসেছি সেটি হচ্ছে, একজন পুরুষ জান্নাতে 70 জন হুর পাবে কিন্তু একজন নারী জান্নাতে কী পাবে, এই বিষয়টি আজকে আমরা ভিডিওতে তুলে ধরেছি। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা সঠিক উত্তরটি খুঁজে পাবেন ইনশাল্লাহ। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিবেন, আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ। অনেকেরই মনে এই প্রশ্নটি জাগে যে একজন হুরু জান্নাতে 70 জন হুর পাবে, তাহলে একজন মহিলা জান্নাতে কি পাবে। আজকে আমরা বিষয়টি সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি আপনারা আপনাদের জবাবটি যথাযথভাবে পেয়ে যাবেন ইনশাল্লাহ। এমর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতে সেখানে তোমাদের জন্য রয়েছে যা তোমাদের মন চাইবে এবং যা কিছু ফরমাইশ করবে এগুলো পাবে ক্ষমাশীল পরম দয়ালু পক্ষ থেকে আতিথেয়তা স্বরূপ। আর অন্য আয়াতে বলা হয়েছে সেখানে রয়েছে যা কিছু মন চায় এবং যা কিছু নয়ন তৃপ্ত হয় সব কিছুই পাবে ইনশাল্লাহ। উল্লেখিত আয়াত দুটিতে প্রমাণিত হয় যে সব নারী জান্নাতে প্রবেশ, যেসব নারী জান্নাতে প্রবেশ করবে তাদের কোনো ইচ্ছা বা কোনো চাওয়া আল্লাহ রাব্বুল আলামিন সেখানে অপূর্ণ রাখবেন না, অর্থাৎ সে যাই চাইবে তার সকল মনের আশাগুলি আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবেন। জান্নাতে কোনো খারাপ নারী যাবে না, তার অবশ্যই ভালো ভালো জিনিসগুলোই কামনা করবে। পুরুষের প্রাপ্তিকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বিস্তারিত বলেছেন, কিন্তু নারীদের প্রাপ্তিকে কেন বলেননি তার কারণ হলো পুরুষেরা দুনিয়াতে যথেষ্ট খোলামেলা প্রকৃতির, তেমনি নারীরা নয়, তারা রক্ষণশীল মনোবৃত্তিরও যথেষ্ট লাজুক। তাই নারীদের বিষয়ে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থেকেছেন সেখানে আমাদের উচিত চুপ থাকা, অর্থাৎ তার রহস্যটি একমাত্র আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। মহিলাদের যে সমস্ত মহিলাগণের দুনিয়াতে বিয়ে হয়নি তাদের জন্য অনুমতি আসে, সে ইচ্ছে করলে জান্নাতি কোনো অবিবাহিত পুরুষকে বিবাহ করতে পারবে, আর না চাইলে আল্লাহ তাআলা কোনো পুরুষ হোর সৃষ্টি করে তার সাথে বিয়ে দিয়ে দিবেন। আর বিবাহিত নারী যদি জান্নাতি হয় কিন্তু তার স্বামী যদি জাহান্নামী হয়, তাহলে সে যখন জাহান্নাম থেকে মুক্তি পাবে তখন সে স্বামীর সাথে মিলিত হতে পারবে, আর স্বামী যদি চির জাহান্নামী হয় তাহলে তার ইখতিয়ার থাকবে সে অবিবাহিত কোনো জান্নাতি পুরুষকে বিবাহ করতে পারবে অথবা পুরুষ হুর ও বিবাহ করতে পারবে। একজন নারী একাধিক পুরুষ হুর পাওয়ার কথা কোনো সহি বর্ণনাতে পাওয়া যায়নি, অতএব আমাদের উচিত আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নারীদের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেননি, কোনো সিদ্ধান্ত প্রকাশ করেনি, আমাদের উচিত সেই সিদ্ধান্তটিকে বেশি আলোচনা না করে চুপ থাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন।